ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শহরের সবুজ গলি থেকে রাজপথ, কলকাতা পুরসভার হিসেব অনুযায়ী উম্পুনের তাণ্ডবে শহরে ভেঙে পড়েছে 15,500 গাছ। এই পরিস্থিতিতে কলকাতায় দ্রুত সবুজায়নে উৎসাহ দিতে নতুন পরিকল্পনা কলকাতা পুরসভার। এখানে গ্রিন ওপেন প্রপার্টি, কোন একটা বাড়ি আমরা তো এখন এদিকে এফআইআর যদি গ্রিন থাকে তার এফআইআরটা উপরে দিই, যে স্পেসটা থাকবে সেই স্পেসটা যদি গ্রিন রাখা যায়, সেই প্রেসটা যদি বৃক্ষরোপণ করে তাহলে প্রপার্টি ট্যাক্সটা মাত্র 10% আমরা নিই। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় উম্পুন। রাজ্যে প্রায় 1,65,000 হেক্টর এলাকা জুড়ে সবুজ ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ম্যানগ্রোভ অরণ্যেরও। এই পরিস্থিতিতে শনিবার বৈঠকে বসেন বনমন্ত্রী, পুরমন্ত্রী, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান, ছিলেন পরিবেশপ্রেমীরা। গত শীতকাল থেকে আমরা নানাভাবে চেষ্টা করছি কলকাতার বাতাসের গুণগত মানটা রক্ষা করার, সেটা আপনি জানেন। কিন্তু এই 15,000 গাছ পড়ে যাওয়ার পর কি ভয়ঙ্কর অবস্থা হবে সেটা এই অক্টোবর থেকে আমরা ভীষণ আতঙ্কিত, ভীষণ ভয় পাচ্ছি। এই প্রেক্ষাপটে কলকাতা সহ উম্পুন বিধ্বস্ত জেলাগুলিতে সবুজায়নের জন্য 20-25 জনের একটি বিশেষজ্ঞ কমিটি গড়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে থাকবেন কলকাতা পুরসভা, বন দফতর, পরিবেশ দফতর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তা ব্যক্তি ও বিভিন্ন এনজিওর সদস্যরা। কিভাবে গোটা রাজ্যে দ্রুত সবুজায়ন হবে তা রূপরেখা ঠিক করবে এই কমিটি। বিশ্ব পরিবেশ দিবস 5 তারিখ কলকাতা এবং আশেপাশের যে আরবান বা মিউনিসিপ্যাল এরিয়াগুলো রয়েছে তার আমরা কাজ শুরু করব ফ্রম 5th of June। 15,000-15,500 গাছ পড়ে গেছে, আমাদের ইমিডিয়েট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 15,000-এর জায়গায় 30,000-40,000-50,000 গাছ লাগাবো। সুতরাং এই গাছগুলোকে ইমিডিয়েট রিপ্ল্যান্ট করার জন্য আমরা বন দপ্তরের সাহায্য চেয়েছিলাম যে কি কি গাছ আপনারা এক্ষুনি নিতে পারেন এবং একটা আরবান ট্রি পলিসি। অন্যদিকে উম্পুন পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন বনগাঁয় যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব। এসডিও অফিসে জেলার পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, কোনো বড় রাস্তা গাছ পড়ে এখনো আটকে আছে, এরকম স্থিতি নেই। বিদ্যুৎ একটু একটু করে ফিরে এসছে কোর সেন্টারগুলোতে, সকল ড্রেনেজ সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, বড় হাসপাতাল, ব্লক হাসপাতাল, পিএইচি ওয়াটার সাপ্লাই স্টেশনগুলোতে জেলা প্রশাসন চুক্তি করে ডিজি সেট লাগিয়ে দেওয়ায় জলের সাপ্লাইটাও মোটামুটি অব্যাহত আছে। রাজ্য সেন্টার থেকে নবান্ন থেকে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের যারা তাদের টাকা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। বিধ্বস্ত এলাকায় প্রশাসন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ।